2012 সাল থেকে উত্তীর্ণ হয়ে বসে রয়েছেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের অন্তর্গত ভেটেরিনারি ফার্মাসিস্ট বিভাগের ছাত্রছাত্রীরা বলেই অভিযোগ। দীর্ঘ ৯ বছর অতিক্রান্ত হলেও আজ পর্যন্ত তাদের নিয়োগ হয়নি। সেই কারণে শনিবার পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের টাউন হলে এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রাণী সম্পদ বিভাগ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথের হাতে তার দাবিপত্র তুলে দেন। আমরা হচ্ছি পশ্চিমবঙ্গ প্রাণী সম্পদ দপ্তরের, আমরা ভেটেরিনারি ফার্মাসি স্টুডেন্ট। তো আমাদের দাবি ছিল যে আমাদের ভেটেরিনারি ফার্মাসি নিয়োগ, আমাদের নিয়োগ 2012 থেকে আটকে আছে। দীর্ঘদিন ধরে কোনো দাবি দাও আমরা জানিয়েছি, কিন্তু তবুও আমাদের কোনো নিয়োগ হয়নি। গত 2019 থেকে আমাদের ফাইল অর্থ দপ্তরে পড়ে আছে। তো আমরা মন্ত্রীর সাথে বারবার যোগাযোগ করেছি, কিন্তু তার ফলেও আমরা কোনো ফল পাইনি। আজকে আমরা মন্ত্রীর সাথে দেখা করলাম, তিনি আশ্বাস আমাদেরকে দিলেন যে দেখবেন ব্যাপারটা, কিন্তু আমরা কোনো রেজাল্ট পাচ্ছি না। তো এই ব্যাপারটা যাতে একটু আলোকপাত করা যায় যে দীর্ঘদিন ধরে এই দপ্তরে ভেটেরিনারি ফার্মাসিস্ট কোনো রিক্রুটমেন্ট নেই, সেই রিক্রুটমেন্ট যেন একটু তাড়াতাড়ি কোনো ব্যবস্থা করা হয়। সেই ব্যাপারে আমরা বিভিন্ন জায়গা থেকে এসেছি। আমরা হচ্ছি পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, আমরা পাস আউট স্টুডেন্ট ভেটেরিনারি ফার্মাসি। আমরা প্রায় 150 জনের মতো পাস আউট করে বসে আছি দীর্ঘদিন ধরে। আমাদের কোনো রিক্রুট দীর্ঘদিন ধরে আশ্বাস দিচ্ছেন আমাদের, কিন্তু আমরা কোনো রেজাল্ট পাচ্ছি না। মোহাম্মদ আনোয়ারুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে রাজ্যের বিভিন্ন পশু হাসপাতালে ভেটেরিনারি ফার্মাসিস্ট পদ খালি আছে। এর ফলে পশুদের চিকিৎসা করতে আসা মানুষ সমস্যায় পড়েছেন। তিনি আরও জানান, মন্ত্রী তাদের বিষয়টি ভাবনা চিন্তা করবেন বলে জানান। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল রিপোর্ট, আনন্দবার্তা। ২০১২ সাল থেকে উত্তীর্ণ হয়ে বসে রয়েছেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের অন্তর্গত ভেটেরিনারি ফার্মাসিস্ট বিভাগের ছাত্রছাত্রীরা বলেই অভিযোগ। দীর্ঘ ৯ বছর অতিক্রান্ত হলেও আজ পর্যন্ত তাদের নিয়োগ হয়নি। সেই কারণে শনিবার পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের টাউন হলে এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রাণী সম্পদ বিভাগ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথের হাতে তার দাবিপত্র তুলে দেন। আমরা হচ্ছি পশ্চিমবঙ্গ প্রাণী সম্পদ দপ্তরের, আমরা ভেটেরিনারি ফার্মাসি স্টুডেন্ট। তো আমাদের দাবি ছিল যে আমাদের ভেটেরিনারি ফার্মাসি নিয়োগ, আমাদের নিয়োগ 2012 থেকে আটকে আছে। দীর্ঘদিন ধরে কোনো দাবি দাও আমরা জানিয়েছি, কিন্তু তবুও আমাদের কোনো নিয়োগ হয়নি। গত 2019 থেকে আমাদের ফাইল অর্থ দপ্তরে পড়ে আছে। তো আমরা মন্ত্রীর সাথে বারবার যোগাযোগ করেছি, কিন্তু তার ফলেও আমরা কোনো ফল পাইনি। আজকে আমরা মন্ত্রীর সাথে দেখা করলাম, তিনি আশ্বাস আমাদেরকে দিলেন যে দেখবেন ব্যাপারটা, কিন্তু আমরা কোনো রেজাল্ট পাচ্ছি না। তো এই ব্যাপারটা যাতে একটু আলোকপাত করা যায় যে দীর্ঘদিন ধরে এই দপ্তরে ভেটেরিনারি ফার্মাসিস্ট কোনো রিক্রুটমেন্ট নেই, সেই রিক্রুটমেন্ট যেন একটু তাড়াতাড়ি কোনো ব্যবস্থা করা হয়। সেই ব্যাপারে আমরা বিভিন্ন জায়গা থেকে এসেছি। আমরা হচ্ছি পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, আমরা পাস আউট স্টুডেন্ট ভেটেরিনারি ফার্মাসি। আমরা প্রায় 150 জনের মতো পাস আউট করে বসে আছি দীর্ঘদিন ধরে। আমাদের কোনো রিক্রুট দীর্ঘদিন ধরে আশ্বাস দিচ্ছেন আমাদের, কিন্তু আমরা কোনো রেজাল্ট পাচ্ছি না। মোহাম্মদ আনোয়ারুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে রাজ্যের বিভিন্ন পশু হাসপাতালে ভেটেরিনারি ফার্মাসিস্ট পদ খালি আছে। এর ফলে পশুদের চিকিৎসা করতে আসা মানুষ সমস্যায় পড়েছেন। তিনি আরও জানান, মন্ত্রী তাদের বিষয়টি ভাবনা চিন্তা করবেন বলে জানান। কথা বলে আপনাকে
বর্ধমান থেকে পিন্টু ব্যাটেল রিপোর্ট, আনন্দ বার্তা।